একজন নাস্তিকের আস্তিক হওয়ার গল্প। তিনি বলছেন, আমি সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে সন্দেহ পোষণ করতাম। এই সন্দেহ আমাকে কষ্ট দিত। আমি ধারণা করতাম পৃথিবীর বুকে কোনো মুমিন ব্যক্তি নেই। হ্যাঁ, আমি এই স্তরেই ছিলাম। আমি ধারণা করতাম কেউ আমাকে সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে সন্তুষ্টিজনক উত্তর দিতে পারবে না। এই অবস্থাটি আমার উপরে খুব কঠিন ছিল। বিষয়টি আমাকে অস্থির করে তুলত। আমি বিষয়টির শেষ দেখতে চাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কোন রাস্তায় অগ্রসর হব। প্রকৃতপক্ষেই বিষয়টি দিন রাত আমার উপর খুব গুরুতর হতে থাকলো। আমি ঘুমাতে পারছিলাম না। এমনকি একদিন আমি বাড়ি থেকে বাজারে আমার পিতার দোকানে যাচ্ছিলাম। আমার আশেপাশে কাউকেই আমি অনুভব করতে পারিনি। আমার বন্ধু আমাকে সালাম দিল, কিন্তু আমি তার উত্তরও দেইনি। আমি তার সালাম শুনতেই পাইনি। আমার হাত ধরে বলল, তুমি কোথায় হারিয়ে গেছো? অতঃপর আমার হুঁশ ফিরল। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে কোনো উপায়ে আমাকে এই বিষয়টি শেষ করতে হবে। অতঃপর আমি বিভিন্ন বই পড়া শুরু করলাম একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। আমি আপনার নিকটে গোপন করব না যে আমি অনেক বড় বড় বই পড়েছি, কিন্তু তা থেকে একটি বাক্যও উপকার লাভ করতে পারিনি। দীর্ঘদিন যাবত আমার হাতে যে বই এসেছে আমি তা পড়েছি। দীর্ঘদিন যাবত আমি সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে সন্তুষ্টজনক দলিল অনুসন্ধান করেছি। অতঃপর আল্লাহ তাআলা যখন আমার সত্য উদ্দেশ্য দেখলেন, তখন তিনি আমাকে সাহায্য করলেন। আমি আপনাদের সামনে সেই দলিলের কথা উল্লেখ করব যা আমার সন্দেহকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসে পরিণত করেছিল। এই দিনকে আমি ঈমানের দিন হিসাবে নামকরণ করি। প্রকৃতপক্ষেই আমার দৃষ্টিতে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। জগতের সব কিছুই আমি দ্বিতীয়বার দেখা শুরু করি। আমি সকল চেহারার দিকে তাকাই, কিন্তু গতকাল যে চেহারা দেখেছিলাম আজকে যেন ভিন্ন চেহারা দেখতে পাই। আমি নতুনভাবে গাছগাছালির দিকে তাকাই, সেখানে আমি যেন আমাকেই দেখতে পাই। আমি নতুনভাবে চন্দ্রের দিকে তাকাই, সকল কিছুর ভিতরেই যেন আমি আল্লাহকে দেখতে পাই, অথচ ইতিপূর্বে আমি তা দেখতে পাইনি। সুবহানাল্লাহ। প্রথম যে দলিল আমাকে ঈমানের দিকে নিয়ে আসলো, আমি তা আপনাদের নিকট উপস্থাপন করছি। একদিন আমি একটি বইয়ে বিভিন্ন ধরনের সৃষ্টিজীব সম্পর্কে পড়ছিলাম। আমি দেখলাম সেখানে এক প্রকার মশার কথা উল্লেখিত হয়েছে। প্রজনন মৌসুমে প্রজনন করতে চাইলে এরা নদীতে ও পুকুরে ডিম পাড়ে। সে তার শরীরে চাপ প্রয়োগ করে, ফলে তার শরীরের বিভিন্ন ছিদ্র দিয়ে একটি তরল বের হয় যা বাতাসে শুকিয়ে যায়, মাকড়সার জালের মতো। এগুলি শুকিয়ে যায় এবং এর দ্বারা ছোট ছোট নৌকার মতো তৈরি হয়। বস্তুত মা মশাটি এই নৌকাগুলো তৈরি করে এবং নদীতে এর ভিতরে তার ডিমগুলি রাখে। অতঃপর মা মারা যায়। অতঃপর শুক্রকীট বের হয় এবং তা বড় হয়। শুক্রকীট যখন প্রজনন করে তখনও একই কাজ করে। অতঃপর যখন বড় হয় তখন মশায় পরিণত হয়। অতঃপর প্রজননের মৌসুমে পুনরায় একই পদ্ধতি অনুসরণ করে এবং মৃত্যুবরণ করে। প্রশ্ন হচ্ছে, ছোট ছোট নৌকা তৈরি করার মতো উপাদান কে তার শরীরে স্থাপন করল? এমন উপাদান যা শুকিয়ে যায়, কে তাকে নৌকা তৈরি করা শেখালো? কে তাকে তার মায়ের কাজগুলি শিক্ষা দিল, অথচ সে তার মাকে দেখেইনি? তার মা তো মৃত্যুবরণ করেছিল। যদি সে তার মাকে দেখত, তাহলে আমরা বলতে পারতাম সে তার মায়ের কাছ থেকে শিখেছে। তাহলে কে তাকে শিক্ষা দিল? যদি এই কাজ না করা হতো, তাহলে তার বংশই নিঃশেষ হয়ে যেত। বস্তুত এই বিষয়টি আমার মনে অনেক বড় একটি আন্দোলন সৃষ্টি করে। সে তার মাকে না দেখেও কিভাবে তার মায়ের কাজগুলি সূক্ষ্মভাবে করল? অনুরূপভাবে আরেকটি ঘটনা আমার একজন বন্ধু আমাকে বলেছিল। তার নিকটে ডিম ফোটানোর মেশিন ছিল। সে সেখানে মুরগির ডিম রাখত। একদিন সে তার মেশিনে 30টি মুরগির ডিম রাখল এবং সংখ্যা পূর্ণ করার জন্য তার নিকট থেকে একটি জলজ পাখির ডিম এর সাথে রাখল। সে আমাকে বলল, আমি জানতাম কোন সময়ে ডিম ফেটে বাচ্চা বের হবে। সে বলল, বাচ্চা বের হওয়ার সময় ডিমগুলি দেখার জন্য আমি সেখানে আসলাম। অতপর 30টি মুরগির ডিম থেকে 30টি মুরগির বাচ্চা বের হলো। এরপর তাদের সাথে একটি জলজ পাখির বাচ্চা বের হলো।
আমার বন্ধু বলছে মুরগির বাচ্চাগুলি খেতে চলে গেল, অপরদিকে এই পাখিটি একাই ছোট খালে চলে গেল, একাকি সেখানে সাঁতার কাটতে লাগলো, গোসল করতে থাকলো। সে জলজ পাখি, কিন্তু তার ডিম ফুটেছে মুরগির সাথে, সে তার মাকে দেখেনি। তাহলে কেন সে ছোট ছোট মুরগির বাচ্চার সাথে মাঠে বা খেতে গেল না? কে তাকে শেখালো যে সে একটি জলজ পাখি? অতপর আমি জানলাম মৌমাছি সুশৃঙ্খলিতভাবে ষড়ভুজ কোষ তৈরি করে, এমনকি যদি আপনি সেখান থেকে একটি ডিম নিয়ে নেন এবং সেটি অন্য স্থানে রেখে দেন বা অন্য স্থানে নিয়ে যেয়ে বাচ্চা ফোটান, তথাপি সে বড় হয়ে তার মায়ের মতো ওই ষড়ভুজ কোষ তৈরি করবে, সেখানে মধু সংগ্রহ করবে, যদিও সে তার মাকে দেখেইনি। বস্তুত এই বিষয়গুলি আমাকে সজাগ করে তোলে।